নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারেন এবং আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেকটা সরে যায়, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। অনেক মানুষ আমাকে দেখি রুদ্রাক্ষ নিয়ে কথা বলেছেন, কারণ রুদ্রাক্ষের দাম অনেকটাই কম, রুদ্রাক্ষ দীর্ঘদিন কাজ করে এবং এখনকার বাজারে যেভাবে পাথরের দাম বেড়ে যাচ্ছে, রত্নের যে লেভেলে দাম বেড়ে যাচ্ছে এবং যতটা জাল হচ্ছে, রুদ্রাক্ষ কিন্তু সেই লেভেলের কিন্তু অতটা দাম হয় না তুলনামূলকভাবে রত্নের বিচারে। সেক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণ করলে অনেকটাই শুভ ফল পাওয়া যায়, বিশেষ করে যেই গ্রহটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং সেই গ্রহটা হয়তো অত্যন্তভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে বা অশুভ গ্রহের প্রভাবে সেই গ্রহটা আপনার জীবনে অত্যন্ত নেগেটিভ ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণ করলে সেই গ্রহের নেগেটিভ ফলটা অনেকটা কমে যায় এবং আপনার জীবনে সেই গ্রহ সংক্রান্ত ব্যাপারে অনেকটা পজিটিভ ফল লাভ করা যায়। তাই যে সমস্ত মানুষেরা অ্যাকচুয়ালি গ্রহরত্ন ধারণ করতে পারছেন না বা যারা গ্রহরত্ন ধারণ করেছেন তাদের ক্ষেত্রে যে নেগেটিভ ফলটা তারা কম চাইছেন, অর্থাৎ ধরুন ধরা যাক যে কারো ক্ষেত্রে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই পোগ্রাস ধারণ করতে আমি বলে থাকি যদি আপনার ক্ষেত্রে লগ্নের এক্সপেক্টে শ্যুট করে তো। কিন্তু অ্যাকচুয়ালিভাবে এই যে পোগ্রাসটা পড়ার সঙ্গে সঙ্গেও অনেক ক্ষেত্রে অনেকে পোগ্রাস পড়তে পারেন না, অর্থের জন্য বলি, বা এমন লগ্ন সেক্ষেত্রে পোগ্রাস পড়া যাচ্ছে না, বা হয়তো আপনারা পোগ্রাস করলেও কিন্তু বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষের জায়গাটার জন্য কিছু ক্ষেত্রে মনোমালিন্য, গার্জেনের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হচ্ছে, জীবনের সঠিক দিশা পাচ্ছেন না, এই ধরনের যে সমস্যা ক্রিয়েট করে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষের জন্য, তো এই সংক্রান্ত সমস্যাটা আপনি যখনই কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন সেই সমস্যাটা অনেকটা কাটিয়ে দেয়। মানে ধরুন এক জায়গায় কোনো জায়গায় একটা নেগেটিভ বিষক্রিয়া হয়েছে, সেই বিষক্রিয়াটায় কী করা হয়, আপনাকে সেই বিষক্রিয়া যাতে কষ্টটা আপনার দেহে না লাগে তার জন্য কিন্তু একটা হয়তো কোনো পেন কিলার দেওয়া হলো, ঠিক আছে, হয়তো আপনার এক জায়গায় হাঁটুর যন্ত্রণা হচ্ছে, তো সেই জায়গাটার সেই সাময়িক যন্ত্রণাটাকে রিলিভ করার জন্য যে পেন কিলারটা দেওয়া হয় সেটা অনেক রুদ্রাক্ষ তার মতো কাজ করে এবং আস্তে আস্তে আপনার জীবনের সেই গ্রহ সংক্রান্ত সমস্যাটাও কিন্তু অনেকটা কাটিয়ে দেয়। অর্থাৎ ধরুন কোনো জায়গায় কোনো বিষক্রিয়া হয়েছে, তাকে ওয়াশ করে কিন্তু সেই বিষটা সরানোর ক্ষেত্রে অনেকটা রুদ্রাক্ষ কিন্তু অনেকটা কাজ করে। আগেকার দিনের মানুষেরা এই রুদ্রাক্ষ ধারণ করেও কিন্তু অনেকটা শুভ ফল লাভ করতেন। তবে রুদ্রাক্ষ ধারণ করতে গেলে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, শিবের সঠিকভাবে পুজো অর্চনা করা এবং শিবের যে মহামৃত্যুঞ্জয় পাঠ করা, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বরকমেব বন্ধনং মৃত্যু মোক্ষ মামৃত্যাদ, এইভাবে শিবের যদি ধ্যান করা যায় তাহলে রুদ্রাক্ষ কিন্তু অনেকটা শুভ ফল দেয়। তবে রুদ্রাক্ষ অনেক সময় অনেক কম দামে পাওয়া যায় যেগুলো অনেক ক্ষেত্রে জাল হয়, সেই জন্য সঠিক জায়গা থেকে আপনাকে রুদ্রাক্ষ কিনতে হবে, তার সঠিক সার্টিফিকেশন নিতে হবে, তাহলে কিন্তু রুদ্রাক্ষ অনেকটা সঠিক পাওয়া যেতে পারে। তবে রুদ্রাক্ষে জাল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে যদি একটু ভালো জায়গা থেকে কেনেন। তবে রুদ্রাক্ষ আমিও প্রোভাইড করে থাকি, তো যেখান থেকে কিনুন না কেন আপনাকে একটু দেখে নিতে হবে রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর ভিডসগুলো কিন্তু বা চ্যানেলগুলো কিন্তু অনেকটা ভালো থাকে এবং চ্যানেলগুলো অনেকটা স্বচ্ছ হতে হবে, ক্লিয়ার হতে হবে, ঠিক আছে, চ্যানেলটা যেন কোনোভাবে ঘোরাফেরা না থাকে, অর্থাৎ ধরুন একটা এ প্রান্ত থেকে ও প্রান্ত যে চ্যানেল যে রাস্তাটা তৈরি হয়েছে সেই জায়গাটা যেন ঠিক থাকে, ক্লিয়ার থাকে, তাহলে রুদ্রাক্ষে সঠিক ফল পাওয়া যায়। তাই যাই হোক, মূল প্রসঙ্গে চলে আসি, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায়। মেষ রাশির মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, মঙ্গলের প্রভাব থাকে, তাই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ, তিনমুখী রুদ্রাক্ষ মানে মঙ্গলের রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ এবং পাঁচমুখী রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ মানে রবির রুদ্রাক্ষ এবং পাঁচমুখী রুদ্রাক্ষ মানে বৃহস্পতিদেবের রুদ্রাক্ষ ধারণ করলে সব থেকে বেশি শুভ ফল লাভ করা যায়। বৃষ লগ্নের ক্ষেত্রে, যেহেতু বৃষ লগ্ন হচ্ছে শুক্রের প্রভাবিত বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ বা তেরোমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ এবং চারমুখী রুদ্রাক্ষ সব থেকে শুভ ফল প্রদান করে। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে, মিথুন রাশি যেহেতু বুধের প্রভাবিত তাই বুধের যে রুদ্রাক্ষ সেটা হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ, শুক্রের যে রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষ এবং শনির যে রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সব থেকে বেশি শুভ ফল লাভ করা যায়। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু কর্কট রাশি বা লগ্ন চন্দ্রের প্রভাবিত কিছুটা ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে, আপনাদের মায়ের সঙ্গে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করে যদি চন্দ্র ভালো থাকে, তবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্রের দুমুখী রুদ্রাক্ষ,
বৃহস্পতিদেবের পাঁচমুখী রুদ্রাক্ষ, মঙ্গলদেবের তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে বেশি শুভ ফল লাভ করা যায়। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সিংহ রাশি বা লগ্ন রবির প্রভাবিত, তাই রবির প্রভাবিত হওয়ার জন্য একমুখী রুদ্রাক্ষ, রবিদেবের জন্য একমুখী রুদ্রাক্ষ, মঙ্গলদেবের জন্য তিনমুখী রুদ্রাক্ষ এবং বৃহস্পতিদেবের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে শুভ ফল লাভ করা যায়। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কন্যা রাশি বা লগ্ন যেহেতু বুধের প্রভাবিত, তাই আমাদের মধ্যে কিছুটা বাচ্চা সুলভ ব্যাপার, কিছুটা সিদ্ধান্তহীনতা, যাব কি যাব না, করবো কি করবো না, এমন একটা দৈত্য সত্তা ব্যাপার কাজ করে। আপনাদের মধ্যে দুটো মন থাকে বলা হয়। অ্যাকচুয়ালি বুধের প্রভাবিত হওয়ার জন্য চারমুখী রুদ্রাক্ষ বুধের জন্য, ছমুখী রুদ্রাক্ষ শুক্রের জন্য এবং সাতমুখী রুদ্রাক্ষ শনির জন্য ধারণ করলে সব থেকে বেশি শুভ ফল লাভ করা যায়। তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তুলারাশি বা লগ্ন হচ্ছে শুক্রের প্রভাবিত, তাই তুলারাশি বা লগ্নের মানুষেরা যদি ছমুখী রুদ্রাক্ষ অর্থাৎ শুক্রের যে রুদ্রাক্ষ বা আরও স্ট্রং হয় যদি তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তবে তেরোমুখী রুদ্রাক্ষ একটু কস্টলি হয়, বা ধরুন চারমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে বেশি শুভ ফল লাভ করা যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্ন হলো এখানে মঙ্গলের প্রভাবিত, তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক সমস্যা মেটানোর জন্য তিনমুখী রুদ্রাক্ষ, আচ্ছা দুমুখী রুদ্রাক্ষ, তিনমুখী রুদ্রাক্ষ হচ্ছে আপনার মঙ্গলের রুদ্রাক্ষ, মঙ্গলদেবের রুদ্রাক্ষ হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ, চন্দ্রদেবের রুদ্রাক্ষ দুমুখী রুদ্রাক্ষ, বৃহস্পতিদেবের রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ এবং রবিদেবের রুদ্রাক্ষ হচ্ছে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে শুভ ফল লাভ করা যায়। যদি দেখা যায় যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে হয়তো শুক্র অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু শুক্রের রুদ্রাক্ষও কিন্তু ধারণ করা যেতে পারে, ছমুখী রুদ্রাক্ষ। যদি দেখা যায় শনি থেকে অত্যন্ত সমস্যা আসছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো প্রয়োজন বিশেষে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। তবে জেনারেলিভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ অর্থাৎ মঙ্গলের রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ তথা চন্দ্রের রুদ্রাক্ষ, পাঁচমুখী রুদ্রাক্ষ অর্থাৎ বৃহস্পতিদেবের রুদ্রাক্ষ, এমনকি একমুখী রুদ্রাক্ষ অর্থাৎ রবির রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে বেশি শুভ ফল লাভ করা যায়। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ধনুরাশি যেহেতু বৃহস্পতির প্রভাবিত রাশি বা লগ্ন, সেই জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেবের পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে বেশি শুভ ফল লাভ করা যায়, বা ধরুন মঙ্গলদেবের জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল লাভ করা যায়, বা ধরুন রবিদেবের জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পাঁচমুখী তিনমুখী একমুখী। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে, মকর রাশি বা লগ্নে শনির প্রভাবিত, তাই মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ শনিদেবের জন্য, বা ধরুন বুধের জন্য চারমুখী রুদ্রাক্ষ, বা শুক্রের জন্য ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সব থেকে বেশি শুভ ফল লাভ করা যায়। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনির প্রভাবিত, তাই সাতমুখী রুদ্রাক্ষ শনিদেবের জন্য, বা বুধের জন্য চারমুখী রুদ্রাক্ষ, বা শুক্রের জন্য ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল লাভ করা যায়। মীন রাশি বা লগ্নের মানুষের অত্যন্ত টেনশন, চিন্তা, ডিপ্রেশন, জীবনে অনেক মানসিক একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে, আপনারা মন থেকে অনেক ভালো হন, তাই এই ক্ষেত্রে কিন্তু মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের শরীর মন মানসিকতা সার্বিক উন্নতির জন্য বৃহস্পতিদেবের পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে, বা ধরুন চন্দ্রদেবের জন্য দুমুখী রুদ্রাক্ষ, বা মঙ্গলদেবের জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল লাভ করা যায়। এইভাবে আপনাদের লগ্ন যদি জেনে থাকা রাখতে পারেন, লগ্নের এক্সপার্ট যদি রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে কিন্তু অনেকটা শুভ ফল লাভ করবেন। তবে যদি লগ্ন না জানেন তাহলে রাশি দিয়ে মেলাতে পারেন, অনেকে রাশিটা জানেন লগ্নটা জানেন না, সেক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণ করলে অনেকটাই শুভ ফল লাভ করা যেতে পারে, লগ্ন হলে ভালো হয়। যদি লগ্ন একান্ত না জানেন তাহলে রাশির এক্সপার্টে কিন্তু আপনারা ম্যাচ করানোর চেষ্টা করবেন। তবে এই রুদ্রাক্ষগুলো যে যে লগ্নের ক্ষেত্রে যে যে গ্রহগুলো শুভ, তার রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে বেশি শুভ ফল লাভ করা যায়। যদি দেখা যায় কোনো গ্রহটা অত্যন্ত নেগেটিভ ফল দিচ্ছে, তার ক্ষেত্রে হয়তো কোনো আপনি স্টোন পড়া উচিত নয়, সেক্ষেত্রেও রুদ্রাক্ষ অনেক সময় ধারণ করা উচিত, কারণ রুদ্রাক্ষ আস্তে আস্তে স্লোভাবে ফল দিয়ে সেই গ্রহটার নেগেটিভ প্রভাবটাকে, সেই যদি আপনার শুভ গ্রহ হয় বা যদি আপনার অশুভ গ্রহ হয়, তার নেগেটিভ প্রভাবকে অনেকটা কাটিয়ে দেয় রুদ্রাক্ষ, কিন্তু সেই ফলটা দেয়। তাই রুদ্রাক্ষ ধারণ করতে গেলে কিন্তু শিবের আরাধনা করতে হবে, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে, এই জায়গাগুলো কিন্তু মেনে চলতে হবে। অনেকে নিরামিষ খাওয়ার কথা বলেন, কিন্তু এখনকার যুগে নিরামিষ খাওয়া সত্যি খুব প্রবলেমজনক হয়ে যায়, তাই নিয়মকে অবশ্যই মানতে হবে। যতটা আমাদের প্রয়োজন, যতটা আমরা পারি, সেই অনুযায়ী নিয়ম যদি আপনারা পালন করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা শুভ ফল লাভ করবে। তবে রুদ্রাক্ষ ধারণ করতে গেলে একটা রুদ্রাক্ষের সঙ্গে একটা রুদ্রাক্ষের যেন একটু গ্যাপ থাকে, অর্থাৎ গাঁট দিয়ে কিন্তু রুদ্রাক্ষ পড়বেন। ধরুন তিনটে রুদ্রাক্ষ আপনি পড়েছেন, ধরুন দেখা যায় আপনার ধনু লগ্ন আপনি পাঁচমুখী তিনমুখী বা একমুখী পড়েছেন, যেন রুদ্রাক্ষ একে অপরের সঙ্গে যেন মিশে না যায়, অর্থাৎ পাঁচমুখী রুদ্রাক্ষ পড়লে তার সঙ্গে গাঁট দিয়ে মাঝখানে যেন একটা গ্যাপ থাকে, একটা গিট দিয়ে দেবেন আর কি। তারপরে
মাঝখানে গিটটা থাকবে যাতে রুদ্রাক্ষর একে অপরের সঙ্গে মিশে না যায়। তারপর আপনি তিনমুখী রুদ্রাক্ষ পড়লেন, আবার তিনমুখী রুদ্রাক্ষের সঙ্গে একটা আপনারা গিট দিয়ে দেবেন অর্থাৎ গাঁট দেবেন, তারপর হচ্ছে আবার একমুখী রুদ্রাক্ষ পড়বেন, যেন একটার সঙ্গে রুদ্রাক্ষ অন্য রুদ্রাক্ষের টাচ না হয়। টাচ হলে কিন্তু কোনো রুদ্রাক্ষ ঠিকমতো কাজ করতে পারে না, এই ব্যাপারগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে এখানেই থামছি, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি, নমস্কার।